হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিয়াকশন চ্যানেল। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রক্ষীদের নিয়ে একটা ভিডিও দেখব। আপনারা জানেন এই দুই দেশের বর্তমান রিলেশন যে রকম চলতেছে, ওই রিলেশনের উপর দাঁড়িয়ে বলা যায় যে একটু ঝামেলা কিন্তু বর্ডারে হতেই পারে। কারণ অনেক বছর ধরে দেখা গেছে যে বাংলাদেশের অনেক লোক বর্ডারের ওই পাশে গিয়ে, অর্থাৎ ইন্ডিয়ার বর্ডারে গিয়ে নিহত হয়েছে। তো আজকে আমরা এই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট, তারপর ক্যাপাসিটি, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড ভার্সেস ভারতের বর্ডার গার্ড, যুদ্ধ লাগলে কে জিতবে। তো চলুন একবার দেখে আসি আসলে এই দুই বাহিনীর কে সেরা এবং কে জিতবে। চলুন ভিডিওটি দেখি, লেটস গো। আমাদের লোক মারে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়, ঈদ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে। বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশকে কিছু মনেই করত না। শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজিবিকে কোনো সম্মানই দেয়নি। কিন্তু প্রশ্নটি হচ্ছে, সম্মুখ যুদ্ধে কে সেরা, বিজিবি নাকি বিএসএফ? আমি যদি বলি বিএসএফের থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী, তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। আজকে প্রমাণসহ দেখতে পাবেন বর্ডার গার্ড বাংলাদেশ কত না, অবশ্যই বিশ্বাস না হওয়ারই কথা। মধ্যে ইন্ডিয়ার মতো একটা এত বড় কান্ট্রির সীমান্তরক্ষী বাহিনী অবশ্যই ওয়েল ইকুইপাইড। এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইবাড়ির যুদ্ধ। এই যুদ্ধের লোহমর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন, তো সেই তুলনায় বাংলাদেশের বর্ডার গার্ড কিন্তু অতটা ওয়েল ইকুইপাইড না। যারা বিজিবিকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 2001 সালের 18 এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি যুদ্ধ হয়েছিল এই দুই বাহিনীর, তাইলে এর আগে দেশে ঢুকে পড়লো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল, কয়েকদিন ধরে উত্তেজনা চলছে সীমান্তে, এই ছোট লোক বাংলাদেশীদের একটি শিক্ষা না দিলে নয়, পিচ্ছি একটি দেশ হয়ে তারা আবার চোখ রাঙায় কোন সাহসে? বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘরবাড়ি, ফেলতে হবে শত শত লাশ, রাতের আধারে জায়গাটিকে শ্মশান বানাতে হবে। কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করত না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 23 বছর আগে। কুড়িগ্রামের রৌমারীতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে। বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার সঠিক জবাব দিয়েছিল বিডিআর। 300 জন বিএসএফকে রুখে দিয়েছিল মাত্র 11 জন সাহসী বিজিবির সৈনিক, আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী। অফিসার সহ মোট 16 জন সেনার লাশ ফেলে সেদিন ভারতে লেজ গুটিয়ে পালিয়েছিল বিএসএফ। রচিত হয়েছিল বিডিআরের বীরত্বে গাথা ইতিহাস। বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে, সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে আপনার হাজার গুণ। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএসএফ এর সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে। 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারো। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ। রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারতের সাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা। বিজিবির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল। তাই 2001 সালের 16 এপ্রিল 400 বিডিআর সদস্যের একটি ফোর্স পাদুয়ার বিএসএফ ক্যাম্পকে ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র 6টা গুলি করতেই বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদুয়ার নিয়ন্ত্রণ নেয়। এখানে একটি বিষয় হচ্ছে, রাইফেল পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে। এই ঘটনার পর বিডিআরের সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ, কিন্তু ডাউকিতে পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদুয়া থেকে 80 কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে। তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র। এমনিও বড়াইবাড়ি গ্রামের মাইনকাচর এলাকায় সীমান্তে ঘেঁষা 226 একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে। তাই পাদুয়াতে বিডিআরের কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার। ঘটনার সময় ভারতের মাইনকাচর সীমান্তে এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র 11 জন বিডিআর সৈনিক। তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়ক ফজলুল হক, ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, সিফাই মোয়াজ্জেম হোসেন, ইদ্রিস আলী আব্দুল হামিদ, লিটন মিয়া বদরুজ্জামান,
নায়ক জালালউদ্দিন মিয়া এবং সিফাই ইসাক এই 11 জনের মধ্যে রাতের বেলায় 4 জন পাহারা দিচ্ছিল। ভোর 4টার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে, ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। এটি শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন। ভোর 5টার দিকে প্রায় 300 বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিয়ে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিন গান দিয়ে ফায়ার করতে। কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ। বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবির 4টি বাংকার থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে। বিডিআর এর কাছ থেকে এইরকম জবাব আসতে পারে তা কল্পনাও করেছিল না বিএসএফ সৈনিকরা, তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করা শুরু করলো। বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে গেল। তারা চিন্তা করলো প্রাণ গেলে যাক, তবু বাংলাদেশের একটি ধুলিকণাও তাদের হাতে পড়তে দিবে না। 10 জন বিডিআর জীবন বাজি রেখে বিএসএফ এর সাথে লড়তে শুরু করে। একবার চিন্তা করুন, মাত্র 10 জন বিডিআর ভারতের 200 থেকে 300 বিএসএফ এর সাথে যুদ্ধ করছে, এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। বিডিআর এর গুলির তীব্রতায় বেসামাল হয়ে যায় বিএসএফ। তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গিয়েছে, যার কারণে তারা পিছু হটতে থাকে। বিডিআর এর ব্রাশ ফায়ারে একের পর এক লাশ পড়ছিল বিএসএফ সৈনিকদের। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যেই পাশের হিজোরমারি ক্যাম্প থেকে 6 জন বিডিআর বড়াইবাড়ি গ্রামে চলে আসে এবং সেই 10 জন বিডিআর এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। নতুন 6 জন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর এর আক্রমণের তীব্রতা আরো বাড়তে থাকে। অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছু হটতে থাকে। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল। বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি মোটার শেল গ্রামের বাড়ির উপরে ছুড়ে ফেলে দিয়েছিল। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরে দিয়েছিল। এইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকেই সরে গিয়েছিল। বিএসএফ এর তাণ্ডবে পুরো ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের 69টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 200 কোটি টাকার সম্পদ। বিডিআর এর ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়িতে গিয়ে পৌঁছায়। তারা সবাই মিলে বিএসএফ কে রুখে দিয়েছিল। তবে মূল কাজটি করেছিল বড়াইবাড়ি গ্রামের 11 জন সাহসী বিডিআর সৈনিক। এই সম্মুখ যুদ্ধে বিডিআর এর ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, সিফাই মাহফুজ রহমান এবং সিফাই আব্দুল কাদের শহীদ হন। অন্যদিকে বিএসএফ এর সৈনিকরা মারা যায় 16 জন। এই 16 জন বিএসএফ এর লাশ ফেলে পেছন ফিরে পালিয়েছিল ভারতের 200 থেকে 300 বিএসএফ রা। এই যুদ্ধ এতদিন পেরিয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনো আতঙ্কের বিষয়। এই ঘটনা মনে পড়লে তাদের গা শিউরে ওঠে, আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজিবির সাহসী যুদ্ধের কথা মনে পড়ে। বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, সংখ্যায় কয়েক গুণ হতে পারে বিএসএফ, কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা সেটা বিডিআর এর ওই 11 জন জওয়ানের মধ্যেই ছিল। সেই সাহসিকতার জোরে আজ থেকে 23 বছর আগে 11 জন বিডিআর রুখে দিয়েছিল 300 জন বিএসএফ কে। ভারত যে শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা 11 জন ফেস করেছে, এত বড় একটা কথাই নয় বাহিনীর কি বিশ্বাস করে। বর্তমানে শেখ হাসিনা সরকার পরিবর্তন হওয়ার পরে বিডিআর বা বিজিবি আবারও উঠে দাঁড়িয়েছে, বিএসএফ কে কড়া জবাব দিচ্ছে বিজিবি। তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন বিজিবি কতটা শক্তিশালী এবং তাদের বুকে কত সাহস রয়েছে। ভারতের বিএসএফ কে যেভাবে হারিয়েছিল বিজিবি, একইভাবে হারিয়েছিল মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীকে। এই বিষয়ে অন্য কোনো দিন গল্প করা যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার। 300 জনের মতো এত বড় একটা বাহিনীকে মাত্র 10 থেকে 11 জন বিজিবি ফেস করছে, এইটা আসলেই কাল্পনিক লাগে। বাট এখানে এই যুদ্ধটা কিন্তু বাস্তবে ঘটেছিল, যেখানে বাংলাদেশের বিজিবি জয়লাভ করেছিল। খুব দারুণ শুনতে, খুব ভালো লাগে যে একবারে চোখ রাঙিয়ে কথা বলছে বিজিবি সদস্যরা, তাও আবার এত কম লোকবল নিয়ে। দারুণ একটা বিজয় বাংলাদেশের জন্য। আসলে গত কয়েকটা বছর অনেক বাংলাদেশি কিন্তু প্রাণ দিয়েছিল, যদিও বিএসএফ ছিল। তো এখন কিন্তু বিজিবি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে অনেক এনার্জি নিয়ে। গভর্নমেন্ট থেকে হয়তো অনেক পাওয়ার পেতে পারে ওনারা, তো ওনাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। আর এটাও চাইবো যে বিএসএফ আর বিজিবি সহাবস্থানের মাধ্যমে নিরাপত্তা প্রদান করুক জনগণকে, কোনো ধরনের ক্ল্যাশিং যাতে না হয়। ক্ল্যাশিংয়ে গিয়ে আসলে কোনো সমাধান হয় না, বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়েই কিন্তু সমাধান হয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, আর এই সমস্ত খন্ড খন্ড যুদ্ধ আসলে আপনাদের মনে কি ধরনের প্রভাব ফেলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই বিজিবিকে যদি সাপোর্ট করেন একটা লাইক করবেন, চ্যানেলটি সাপোর্ট করবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সি ইউ।